হিজাবের সমর্থনে প্রতিবাদী পথসভা করলো জামিয়াতে উলামায়ে হিন্দ দক্ষিণ দিনাজপুর জেলা কমিটি। শনিবার গঙ্গারামপুর ব্লকের ফুলবাড়ি এলাকায় দিনে পথসভার আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে এবং সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক হাজী নুরুল ইসলাম, সভাপতি কারি জৈনুল আবেদিন এবং অন্যান্য সদস্যরাও। এদিনে পথসভা থেকে হিজাবের সমর্থনে বক্তব্য রাখেন সংগঠনের সদস্যরা এবং সেই সঙ্গে ছাত্রনেতা আনিস খানের মৃত্যু ঘটনার সঠিক তদন্ত এবং গঙ্গারামপুর ব্লকের অশোকনগর গ্রামে এক যুবককে পিটিয়ে খুনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তুলেছেন তারা। নর্থ ইস্ট অর্থোপেডিক ও ট্রাউমা হাসপাতালের সুবিধা সমূহ আইসিইউ, আইসিসিইউ, এনআইসিইউ, ঔষধ, সাধারণ শল্য চিকিৎসা, নূর সার্জারি, অর্থো সার্জারি, অ্যান্ড্রাগোলজি, যুগ্ম প্রতিস্থাপন, আর্থ্রোস্কোপি, জটিল ট্রমা এবং ফ্র্যাকচার, বিকৃততা সংশোধন, রিয়ামেটোলজি, ক্রীড়া সেরা ডট চন্দন শেখর, ঊর্ধ্বতন অস্থায়িত্বিক পরামর্শদাতা ডট অনিল কুমার সিং, নিউরো সার্জন ডা রঞ্জিত কুমার সিং, অস্থি চিকিৎসা সার্জন এবং অর্থোপ্লাস্টিক ও মেরুদণ্ডের সার্জারিতে স্পেশালাইজড ডট পরিধি আবেন আরএমও ইনচার্জ, হাজাজি সড়ক আরও অশোক রাজপথ পাটনা 4/24 ঘন্টা সিটি ডি নজরদারির অধীনে। হিন্দের পক্ষ থেকে এই প্রোগ্রাম করলাম। প্রোগ্রামের মূল উদ্দেশ্য বরখা হিজাব, যেটা সর্বভারতীয় ব্যাপী চলছে। আমাদের সর্বভারতীয় সংগঠনের পক্ষ থেকে, রাজ্যের পক্ষ থেকে, জেলা শাখার পক্ষ থেকে আজকে আমরা এটা প্রতিবাদী সভা করলাম। এক নম্বর ছিল আমাদের বরখা, দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের এই যে মঞ্জুরুলের বাবা আছে, তাকে সন্ত্রাসীরা নির্মমভাবে 2-3 ঘন্টা ধরে অত্যাচার করে যে হত্যা করেছে, এখনও মূল 3 জন আসামি গ্রেপ্তার হয়নি, তার প্রতিবাদ। এবং সর্বভারত সর্বরাজ্যে যে আনিসের যে ন্যায় বিচার পায়, এই 3টা ছিল আমাদের মূল বিষয়। জমিয়তে উলামায়ে হিন্দ আজকে দক্ষিণ দিনাজপুর শাখা সংগঠন ময়দানে নেমেছে। আমরা আজকে প্রথম দিন পথসভা করে বুঝিয়ে দিলাম যেন আমাদের বৃহত্তম আন্দোলনে যেতে প্রশাসন বাধ্য না করে, এই আবেদন আমরা প্রশাসনের কাছে রাখলাম।